বুঝেননি বুঝি এটু কি মনে হয় পারি নাকি নো আমি আর একটু ভালো পারি আমি একটা নাটক করেছি একটা বড় একটা নাটক করেছি নোয়াখালীর ভাষায় তো ওখানে আমাকে ফুলন নোয়াখালীর ভাষা বলতে হয়েছে তো আমাকে পরে আমার মা বলল না তুমি ফুলন এটা নোয়াখালীর ভাষা না এটা তুমি ভালো পারো তুমি সামহাউ মিক্স করে কি একটা নতুন ভাষা বানিয়েছো যেটা কিনা হ্যাঁ ওটা মডার্ন নোয়াখালীর ভাষা বলে আর কি বাট নট একদম র নোয়াখালী তো তুমি বুঝো আমার কাছে মনে হয় যে মেবি এভরিবডি ইজ জেলাস অফ আস দ্যাটস ওয়াই মেবি দেই জন্য কথা ছিল মেবি দ্যাটস ওয়াই কথা শোনায় আমাদেরকে দমায় রাখতে চায় মেবি ইউ নেভার নো বলে পৃথিবীর কোথাও কোন জাতি পাওয়ার না পাওয়ার নোয়াখালী তো একটা বাবা তুমি তার মানে কি দে আর ক্যাপেবল নোয়াখালী বলে না নোয়াখালী চাঁদে গেল নোয়াখালী পাবা সো সি ওই কোয়ালিটি আছে ডেফিনেটলি না থাকলে কোত্থেকে আমার একটা এক্সপেরিয়েন্স তোমার সাথে শেয়ার করি আমার আমার যেহেতু প্রোগ্রামের লাস্টের দিকে আমি গত দুদিন আগে আমার শ্বশুরবাড়ি থেকে ব্যাক করছি তো আড্ডা দিতে দিতে আমার শাশুড়ি টাশু সবাই মিলে লুডু খেলি আমরা আড্ডা দিই মানে লাইক লেট হয়ে যায় হ্যাঁ মানে এরকম আনন্দ আমার জীবনে আমি মনে হয় বিয়ের আগে কখনো পাই মানে এই লাইফটা আমি খুব এনজয় করি তো আমার শাশুড়ির সাথে লুডু টুডু খেলে আমি আস্তে আস্তে তখন রাত দুটো আড়াটা বেজে গেছে যখন ব্যাক করি আমি গুলশান দুই গুলশান এক রামপুরা হয়ে আমি বাসায় আসছি আমি দেখি যে অনেক মহিলাই বলবো আমি অল্প বয়সেই দেখিনি মহিলারাই অনেক সুন্দর করে সেজে সেজে রাস্তার এক এক সাইডে দাঁড়ায় আছে এবং তাদের চোখে মুখে অনেক কষ্ট কিন্তু মানে চোখে অনেক কষ্ট মুখে হাসি তো প্রথমে না আমার একটু বুঝতে কষ্ট হলো যে এত রাতে এরকম সেজে গুজে কেন এখানে দাঁড়ায় আছে স্টেপ বাই স্টেপ যেতে যেতে আমি বুঝলাম যখন একটা মহিলার পর আরেকটা মহিলা দেখলাম তারপর একটা মহিলা দেখলাম এবং তাদের গেট আপ যখন একটু একটু করে আমি বুঝলাম তখন আমার মনে হলো যে এটা দৌলতদিয়া ওখানে একটা নাটক করেছো তুমি এবং ওই জগতের মানুষদের সাথে তুমি তিন দিন কি চার দিন ছিলে তিন দিন ছিল আমার খুবই দুর্ভাগ্য আমার খুব ইচ্ছা ছিল যে আমার যদি কখনো ওরকম সুযোগ হয় কাজের কাজ ছাড়া তো আসলে ওখানে যাওয়া হয় না কেউই ওই লাইফটা দেখতে যায় না ইটস আ ভেরি মানে প্যাথেটিক এন্ড হরিবল এক্সপিরিয়েন্স আমি বলবো খুব কষ্টের একটা এক্সপিরিয়েন্স নট প্লিজেন্ট ওয়ান আর কি মানে থাকে না কিছু প্লিজের এক্সপিরিয়েন্স থাকে কাজ করতে গেলে কিছু দুঃখের এক্সপিরিয়েন্স থাকে আমি ওখানে বেশি যে দুঃখ পেয়েছি মানে আমার কাছে খারাপ লাগার চেয়ে দুঃখটা বেশি হয়েছে ওই মানুষগুলোর জন্য যে সবাই কোনো না কোনো কারণে ওখানে আছে অ্যান্ড ইয়া ইউ সেড যে আমি তিন দিন ওখানে আমি ছিলাম দুই রাত আমাকে দৌলতদিয়াতে থাকতে হয়েছে ওই ওর আশেপাশে মানে আমাকে সকাল থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমি ওখানে ভিতরে একদম র পল্লিটার ভেতরে ঢুকে আমরা শুট করছি দেন আমরা রাতের বেলা আমরা মানে আমাদের ক্যাম্পে ব্যাক করছি সো আমি না সব কিছু দেখছি অ্যান্ড ভিতরটা বাইরে থেকে দিনের বেলাও ভিতরটা মনে হয় যে একটা রাত তিন দিন শুটিং হয়েছে দুদিন আমাকে ওখানে কাজ করতে ভিতরে কাজ করতে হয়েছে বিকজ আমার ক্যারেক্টারটাই ছিল একটা ব্রোথেলের মেয়ে একটা প্রস্টিটিউট ক্যারেক্টার ছিল তো ওদের সাথে বসে কথা বলে আমার না অনেকখানি জিনো দেহের আমি যতখানি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অ্যান্ড আমি যতখানি আমার নাটকে দেখিয়েছি মানে আমার ওয়েব সিরিজটাতে আমি দেখিয়েছি অ্যাডমিশন টেস্ট ওটা ছিল যতখানি আমি দেখিয়েছি ওখানকার মেয়েরা তার চেয়ে অনেকখানি বোল্ড তার চেয়ে অনেকখানি স্বাধীনচেতা তার চেয়ে মানে টোটালি ডিফারেন্ট হতে হতে না ওদের তিন চারজন আমার খুব ভালো ফ্যান হয়ে গেল যেমন একজনের কাছে টাকা দেওয়া সে একটু পরপর যে আমার জন্য ফল কিনে আনে বাইরে থেকে জুস কিনে আনে ডাব কিনে আনে তাল কিনে আনে একজন আমার জন্য ফ্যান ধরে দাঁড়ায় থাকে অ্যান্ড ওদের ক্লায়েন্টরা আসছে এসে ওদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে অ্যান্ড আমার একটা পর্যায়ে মনে হচ্ছে আমি হাতটা ধরে ওকে আটকায় ফেলি আমি ওকে যেতে দিব না আমি ওকে কাজ করতে দিব না আই ক্যান মানে আমি ওখানে বসে হেল্পলেস and akinjune story my god মানে আমরা এই জায়গায় বসে এসির নিচে বসে লাইটের নিচে বসে আমরা বিলিভও করতে পারবো না ওদের একজনের এত হরিবল স্টোরি একটা মেয়ে তার বাচ্চাকে পাশের গ্রামে রেখে আসছে তার বাচ্চাকে বড় করার জন্য বুঝো মানে কত বাচ্চাকে মানুষ করার জন্য বাচ্চা তা ওই মহিলাকে তার প্রতিদিন দুই চার দিন পরপর যে টাকা দিতে হয় যে বাচ্চার খাবার সে বাচ্চাকে তো এখানে আনতে পারবে না আর সে আনতেও চায় না বাচ্চাকে এখানে
এক একটা স্টোরি না, আমি ওই দুই দিন আমার কাছে আমি খুব চেষ্টা ওই দিন ওই দুই দিন আসলে আমি অফ ক্যামেরাও অ্যাক্টিং করে গেছে, যে আমি হাসছি ওদের সাথে, আমি ওদেরকে ওদের সাথে গল্প করছি, ওদেরকে সুন্দর সুন্দর কাজ দেখাচ্ছি, যেহেতু ওদের ইন্টারনেট সেরকম নাই, তো আমি বসে বসে ওদেরকে ইন্টারনেটে অনেক কিছু দেখাচ্ছি, আমার কাজ দেখাচ্ছি। ওই যে কিছুক্ষণের জন্য ওরা একটু রিলিফ হচ্ছে আমার সাথে কথা বলে, আমার কাছে মনে হচ্ছিলো এটাও এটাও অনেক কিছু, যে আমি ওদেরকে একটু হলেও হেল্প করছি, ওদের একটু হলেও খুশি দিয়ে আসতে পেরেছি। অ্যান্ড আমি আসার আগে যে তুমি ওখানে যেতে পেরেছো এবং ওদের সাথে টাইম স্পেন্ড করতে পেরেছো, আমি আসার আগে আমার তো আসলে ওদের জন্য কিছু করার নাই। দ্যাট গার্ল যে কিনা বাচ্চাটা, সে আমাকে বলে তুমি কি আমার বাচ্চাটা নিয়ে যাবা, মানে সে চাচ্ছিল যে আমার তার বাচ্চাটা কাউকে দিক যে ওর বাচ্চাটা মানুষ হবে, মানুষ হবে মানে ভালো থাকবে বলে। আমি বল তখন আমি না একটা ভীষণ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, যে আমি কি বলবো, আমি আসলে বলবাটা কি, আমি তো নাও বলতে পারছি না আর হ্যাঁও বলতে পারছি না। আমি আম্মুকে ফোন দিছি, আম্মু এখানে একটা বেবি আছে খুব কম বয়স, 2 মাস হয়েছে মাত্র, কারো কি বেবি লাগবে, কেউ কি চায়, কিন্তু বেবিটা হচ্ছে এরকম ফ্যামিলি। আম্মু বললো যে মানে তুমি ওই যে বললে না যে অন্ধকার 24/7, ওইখান থেকে আমরা আসলে আলোতে থাকি, এই আলোটা না আমরা চাইলেও ওদেরকে দেখাতে পারবো না, তোমার অনেক কষ্ট হবে, আমি এই যে আজকে এখানে বসে অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু আমি ওখান থেকে কিন্তু একজনকে নিয়ে এসে আমি আমি নাম দিতে পারবো না, সোসাইটিতে নাম দিতে পারবো না, সো আমরা কষ্টই পেতে পারি, এর বেশি কিছু করার নেই, ওদের জন্য দুঃখ করতে পারবো। এই যে তুমি বললে গুলশান গুলশান একে দুয়ে দাঁড়িয়ে থাকে, আমরা দেখছি প্রতিনিয়ত ওদেরকে দেখছি, কিন্তু আমরা কি নেমে বলছি যে তুমি এখান থেকে চলে আসো, আমি তোমাকে আমি তোমাকে গুড লাইফ দিচ্ছি, আমাদের আমরা কি ক্যাপেবল না, অফ কোর্স আমরা আমরা সবাই হ্যাঁ, আমি একটা আমরা এই একটা মানুষকে তিন বেলা খাওয়ানোর সামর্থ্য আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে দিয়ে রেখেছে, আমরা পারবো সেটা করতে, কিন্তু আমরা করব না। এই রিয়েলিটির সাথে কিছুই করার নেই, ওই যে বলে না কপালের লেখন না যায় খণ্ডন, তো তাদের কপালটাই এইভাবেই করা। যাই হোক, তারপরও আমরা আমার মনে হয় যে সমাজ তাকে স্বীকৃতি না দিতে পারুক, সমাজ তাকে সম্মান দিতে পারে, যেটা যেটা তারা ডিজার্ভ করে আমরা দিই না, আমরা দিই না। যাই হোক, এটা নিয়ে আর আমি বিশ্লেষণে যাবো না, কিন্তু তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আই থিঙ্ক আমার প্রডিউসার ইমোশনাল হয়ে যাচ্ছে, যারা প্রোগ্রাম দেখছে তারা ইমোশনাল হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের ইমোশনাল হওয়া উচিত। যাই হোক, প্রিয়তমার প্রিয় মুখ।